মূলধন সংকটে ধুঁকছে সরকারি বেসরকারি ১১ ব্যাংক। এই তালিকায় সরকারি ব্যাংকই ৮টি, এ সূচকে ঘাটতি ৩২,০০০ কোটি টাকার বেশি। সংকট কাটাতে যে কর্মপরিকল্পনা দরকার তা দেখছে না বিশেষজ্ঞরা, যদিও বাংলাদেশ ব্যাংক বলছে নির্দেশনা যাচ্ছে সংকট উত্তরণে। সাদারমানের রিপোর্ট। অনিয়ম দুর্নীতি করে ঋণ বিতরণ থামছে না, ব্যাংকিং খাতে বাড়ছে ঝুঁকিভিত্তিক সম্পদ, বিপরীতে ১০% মূলধন সংরক্ষণ করার কথা, কিন্তু এই মূলধন রাখতে ব্যর্থ ১১ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট বলছে তালিকায় সরকারি ব্যাংক ৮টি, বেসরকারি ব্যাংক ৩টি। আর এই সংকটকে সুশাসনের ফসল বলছেন পিআরআই এর এই নির্বাহী পরিচালক। একটা ব্যাংক যখন ক্যাপিটাল ইনএডিকুয়েসিতে যায়, তার মানে হচ্ছে তার কিছু ফান্ডামেন্টাল প্রবলেম আছে অপারেশন। সেই প্রবলেমগুলো কী সেটা চিহ্নিত করতে হবে, অর্থাৎ তারা হয়তো ঋণ দিয়েছে, ঋণ আদায় করতে পারছে না, তারা হয়তো ডিপোজিট ওইভাবে গ্রো করে প্রফিট করতে পারছে না। টাকার অঙ্কে মোট ঘাটতি ৩২,০০০ কোটি টাকা। ঘাটতিতে গিয়ে সরকারি খাতে সোনালী, জনতা, রূপালী আর অগ্রণী, বেসরকারি খাতের আইসিবি, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক আর পদ্মা ব্যাংকও এই তালিকায়। সংকট উত্তরণে ফের যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা। ক্যাপিটাল কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ে যাওয়ার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয় যে তার ক্যাপিটাল অবশ্যই রিস্ক ওয়েটেড অ্যাসেট নির্ধারিত মাত্রায় থাকতে হবে, সেই অনুযায়ী ব্যাংকগুলো ব্যবস্থা নেয় আর কি। সংকট বিশ্লেষণ না করে সরকারি ব্যাংকে মূলধন যোগানের বিপক্ষে বিশেষজ্ঞরা। একটা সংস্কার কার্যক্রমে হাত দিতে হবে সরকারকে। এই সংস্কার কার্যক্রম ছাড়া যদি টাকা দেওয়া হয়, তাহলে ওই টাকা তলাবিহীন বাস্কেটে দেওয়ার মতোই, ওই টাকা কয়েকদিন পর আর থাকবে না, আবার নতুন করে বাজেট থেকে টাকা দিতে হবে, যেটা আমরা বাংলাদেশে প্রতি বছরই দেখি। নিরাপত্তা সঞ্চিতির খাতাতেও চলছে বেশ কয়েকটি ব্যাংকের টানাটানি। ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের প্রায় ৫০% কয়েকটি সরকারি ব্যাংকের কাছে। বিশ্লেষকরা বলছেন সুশাসন ফেরানো না গেলে মূলধন এবং খেলাপি ঋণ পরিস্থিতিতে উন্নতি হবে না এই ব্যাংকগুলোর। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।